নমস্কার বন্ধুরা, বর্ণমাঞ্জলি ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই স্ট্রবেরি টেবিল ম্যাটটা তৈরি করে শেখাবো। এই টেবিল ম্যাটটা তৈরি করতে আমি 8 নম্বর পুঁথি ব্যবহার করেছি। এটা আমি 8 নম্বর পুঁথি সবুজ আর 8 নম্বর পুঁথি লাল ব্যবহার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 4টে লাল পুঁথি দিয়ে একটা ষাঁড়ের ফুল তৈরি করলাম। এবার 3টে পুঁথি দিয়ে আবার একটা ষাঁড়ের ফুল করলাম। এইভাবে 2টো হলো, আমি আরো 3টে করে টোটাল 5টা করলাম। এবার সেকেন্ড লাইনে 3টে পুঁথি দিয়ে আবার একটা চারের ফুল করলাম। এবার ডান দিকে আমি 3টে পুঁথি দিয়ে একটা ঘর বাড়ালাম। আবার 3টে পুঁথি ডান দিকে দেব, দিয়ে আবার একটা ঘর বাড়াবো। তাহলে এদিকে আমি 2টো 5টা ছিল, ওদিকে 2টো আমি বাড়ালাম। এবার 2টো লাল পুঁথি দিয়ে আবার একটা চারের ফুল। এইভাবে 2টো পুঁথি দিয়ে পুরো লাস্ট লাইন অবধি বুনলাম। তারপরে লাস্টের পুঁথিটায় আবার 3টে পুঁথি দিয়ে আমি আর একটা এক্সট্রা ঘর করব। তাহলে এই লাইনে আমার 8টা চারের ঘর হল। 5টা ছিল আর 3টে এক্সট্রা হল। এবার পরের লাইনে আবার একটা তিনটে পুঁথি দিয়ে আবার একটা চারের ঘর করলাম এবং পুরোটা সেম ভাবে আমি বুনে যাব। আগের লাইনটা যেমন বুনেছি পরের লাইনটা তাই বুন। বোনা কমপ্লিট হয়ে গেল। এবার তার পরের লাইনে এই লাইনে লাস্টে আমি 3টে সবুজ পুঁথি দিয়ে একটা ঘর বাড়ালাম। প্রথমে পুরো লাল দিয়ে সেম বুনে একটা সবুজ দিয়ে বাড়ালাম। এইবারে 2টো সবুজ 1টা লাল দিয়ে আবার একটা চারের ঘর করলাম পরের লাইনে। এবারে পুরোটা আমি লাল দিয়ে বুনে যাব শেষ পর্যন্ত। আমি শেষ পর্যন্ত বুনে গেলাম। 2টো লাইন সেম বোনা হলো। এবারে আমি আবার পরের লাইনে 3টে লাল পুঁথি দিয়ে শুরু করলাম। তারপর আমি 2টো দিয়ে 1টা চারের ফুল করলাম। এইভাবে আমি পরপর 4টে ঘর বুনব। আমার 4টে ঘর বোনা হয়ে গেল। এবারে 1টা সবুজ 1টা লাল দিয়ে আর 1টা চারের ঘর করলাম।
এবারে একটা লাল একটা সবুজ দিয়ে একটা চালের গুঁড়ো করব। এবারে একটা সবুজ একটা লাল দিয়ে আবার একটা চালের গুঁড়ো করব। আবার একটা লাল একটা সবুজ দিয়ে একটা চালের ঘর করলাম। পরের লাস্টের ঘরটা দুটো সবুজ দিয়ে নেক্সট লাইনে প্রথমে যে চারটে ঘর সেটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সেকেন্ড ঘরের মাথায় তিনটে সবুজ দিয়ে একটা চারের ঘর করলাম। তারপরে আবার দুটো সবুজ দিয়ে একটা চারের ঘর করলাম। আবার দুটো সবুজ দিয়ে একটা চারের ঘর করলাম। আবার দুটো লাল দিয়ে দুটো একটা চারের ঘর করলাম। আবার দুটো লাল দিলাম। দিয়ে পুরোটা লাল দিয়ে মুড়ে দিলাম লাস্ট অবধি। এবার নেক্সট লাইনে ফার্স্টের লালটা ছেড়ে দিলাম। তারপর সেকেন্ড লালের মাথায় তিনটে পুঁথি দিয়ে একটা চারের ফুল করলাম। এবারে পরপর দুটো ঘর ওরম লাল পুঁথি দিয়ে করলাম। হয়ে গেল তিনটে ঘর পরপর চারের ফুল করলাম। তারপর একটা সবুজ একটা লাল দিয়ে আবার একটা চারের ফুল। এবারে দুটো সবুজ দিলাম দিয়ে একটা চারের ফুল করলাম। আবার দুটো সবুজ দিয়ে একটা চারের ফুল করলাম। এবারে প্রথমে সবুজটা ছেড়ে দিলাম। প্রথমে সবুজ ঘরটা ছেড়ে সেকেন্ড ঘরের মাথায় আবার তিনটে পুঁতি দিয়ে একটা চারের ঘর করলাম। তারপর দুটো লাল দিলাম দিয়ে একটা চারের ঘর করলাম। পুরোটা এবার লাল দিয়ে মুড়ে দিলাম। এবার এর পরের লাইনে ফার্স্টের সবুজ ঘরটা ছেড়ে দিয়ে সেকেন্ডের মাথায় তিনটে সবুজ দিয়ে একটা চারের ঘর করব। ফার্স্টের চারের ফুলটা ছেড়ে দিলাম। আবার দুটো সবুজ দিলাম দিয়ে একটা চারের ফুল করলাম। আবার দুটো সবুজ দিলাম দিয়ে একটা চারের ফুল করলাম। Thank you.
দিকেও একটা লাল পুঁথি দেব। এখানেও একটা লাল পুঁথি দিলাম। এই আমার স্ট্রবেরি টেবিল ম্যাট তৈরি করা হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে।